আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। গত পর্বে আমরা থ্যাংক ইউ বলার বিভিন্ন ওয়ে শিখেছিলাম, আজকে আমরা ওয়েলকাম বলার বিভিন্ন ওয়ে শিখব। আমি অনেক আগেই বলেছিলাম যে ফ্রেঞ্চরা সরাসরি কখনো ওয়েলকাম বলে না, ওদের ওয়েলকাম বলার কিছু ওয়ে আছে, সেগুলো আজকে আমি আপনাদের বলবো। তাহলে দর্শক শুরু করা যাক। দোখিয়া, এটা হচ্ছে সবচেয়ে পপুলার আর সবচেয়ে কমন ওয়ে। দোখিয়া, 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 এটা সবচেয়ে পপুলার এবং কমন ওয়ে, কিন্তু এটা হচ্ছে তার পাশাপাশি ইনফরমাল। দোখিয়া, ফ্রেঞ্চটা সবচেয়ে বেশি দোখিয়া ইউজ করে থাকে, কিন্তু এটা যেহেতু ইনফরমাল, সেহেতু ফর্মাল ব্যাপার স্যাপার গুলোতে আপনি এগুলো ইউজ না করাই ভালো। তাহলে দর্শক একটা জানা গেল দোখিয়া। পরেরটি হচ্ছে যে Je vous en prie. Je vous en prie. Je vous en prie. এটা সবচেয়ে পপুলার ফর্মাল ওয়ে। সবচেয়ে পপুলার ফর্মাল ওয়ে হচ্ছে Je vous en prie. Je vous en prie. এটা যদি আপনি লিটারারি মিনিং করতে যান তাহলে এটা এমন হবে আই প্রে ইউ ফর ইট। জো মিন্স আই, ভু ইউ আর ফ্রি, এটা আমরা আরো পরে জানতে পারবো। ফ্রি হচ্ছে প্রে করা, যে সেই প্রে করার কনজুগেশনের একটা ফর্ম। জো হু জো ফ্রি, Je vous en prie. তারপরে দর্শক Je t'en prie. এটা জাস্ট এটারই টি দিয়ে, অর্থাৎ তুমি যেটা, এটা হচ্ছে আপনি ফর্ম, যে আমি আপনাকে, ভু দিয়ে আপনি বোঝানো হয় আর টি মানে তু দিয়ে তোমাকে বোঝানো হয়। তো সেই ক্ষেত্রে এটা একটু বেশি সম্মানজনক আর এটা একটু কম সম্মানজনক। তো জো তফি, জো তফি, জো তফি, এটা আমরা যে প্রথমে লিখেছিলাম দোখিয়া, এটা দোখিয়া থেকে বেশি ফর্মাল, এটা দোখিয়া থেকে বেশি ফর্মাল, কিন্তু জো ভুজ ফ্রি থেকে কম ফর্মাল। এটাকে আপনি সেমি ফর্মাল বলতে পারেন, এটাকে সেমি ফর্মাল বলা যেতে পারে, সেমি ফর্মাল। তাহলে দর্শক আমরা এ পর্যন্ত তিনটা দেখলাম, দোখিয়া, জো ভুজ ফ্রি, জো তফি। এরপরে বলা যায় পাত প্রবলেম। পাত প্রবলেম, পাত প্রবলেম, আমরা দেখতে পাচ্ছি এখানে এস আছে, কিন্তু আমি বলেছিলাম যে বেশিরভাগ ফ্রেঞ্চ উচ্চারণের ক্ষেত্রে আমরা লাস্টের যে অ্যালফাবেটগুলো থাকে সেগুলো উচ্চারণ করি না, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো সাইলেন্ট থাকে।
এই ক্ষেত্রে আমরা এস উচ্চারণ করব না, আমরা সরাসরি পা এখান থেকে হচ্ছে, যদি আপনি শুধু খালি এটা উচ্চারণ করতে যান সেই ক্ষেত্রে হবে পা, এটার উচ্চারণ হবে পা। এদিকে আছে ডি ই দ, এটা দুইটা একসাথে উচ্চারণ করলে হবে পা, পা খোবলেন, পা খোবলেন। যেহেতু পি এর সাথে আর আছে সেহেতু ফ উচ্চারিত হবে খোবলেন, এটার ইংরেজি যদি আপনি করেন তাহলে ইংরেজি হবে নো প্রবলেম। প্রথমটা আমরা দেখেছিলাম দোখিয়া, যে বুঝি যে তখি পাক প্রবলেম। আরো একটা ওয়ে আছে ওয়েলকাম বলার, আমরা দর্শক এখন সেটা জানবো। ইল বাংলা আমি নিচে লিখছি, ইল নিয়া পাত কোয়া, ইল নিয়া পাত কোয়া। এটাও ওয়েলকাম বলার আরেকটি ধরন ফ্রেঞ্চদের, এটা আপনি বলতে পারেন, কিন্তু এটাও দোখরিয়ার মতো একটা ইনফরমাল। এটাও দোখিয়ার মতো একটা ইনফরমাল ওয়ে, ইলনিয়া পাতকোয়া, ইলনিয়া পাতকোয়া। এরপরে আমি আপনাদের বলবো যে সাউদার্ন ফ্রেঞ্চরা ওরা কিভাবে ওয়েলকাম বলে থাকে। সাউদার্ন ফ্রেঞ্চরা বলে আভে প্লেজি, আভে প্লেজি, আভে প্লেজি। আভে মানে উইথ, আর প্লেজিক মানে আনন্দ অর্থাৎ প্লেজার, যেটাকে আমরা বলে থাকি সেটাই আভে প্লেজি। এটা বলে থাকে সাউদার্ন ফ্রেঞ্চরা। আভে প্লেজি, আভে প্লেজি, এটার উচ্চারণটা হবে এমন আবেগ প্লেজি, আবেগ প্লেজি। এরপর আমি বলবো সুইসরা কিভাবে ফ্রেঞ্চে ওয়েলকাম বলে থাকে। সুইসরা সবচেয়ে বেশি প্রেফার করে আ ভোত্র সার্ভিস, আ ভোত্র সার্ভিস, আ ভোত্র সার্ভিস, আ ভোত্র সার্ভিস। এই ক্ষেত্রে ভোত্র সার্ভিস, ভোত্র সার্ভিস এর ক্ষেত্রে আপনি বলতে পারেন ভোত্র মানে ইওর, আর সার্ভিস অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সার্ভিস। এই ক্ষেত্রে সুইসরা এভাবে বোঝায় যে তেমন কিছু না, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, আপনাকে সাহায্য করা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, এই কারণে ওরা বলে থাকে আ ভোত্র সার্ভিস, এটা বলে থাকে সুইসরা। এটার উচ্চারণ হবে আ ভূত থ স্যাফ ভিজ, আ ভূত থ স্যাফ ভিজ।
আর সর্ব মানে সর্বশেষ আমরা যেটা শিখবো ওয়েলকাম বলার সর্বশেষ যেটা পে সেটা ক্যানাডিয়ানরা এভাবে বলে থাকে, ক্যানাডিয়ানরা ওয়েলকাম এভাবে বলে থাকে, বিয়া ভনু, বিয়া ভনু, বিয়া ভনু এটা বলে ক্যানাডিয়ানরা। এটা লিটারারি মিনিং ওয়েলকাম। আমরা বলে থাকি যে ওয়েলকাম টু মাই ক্লাস, ওয়েলকাম টু মাই রুম, সেই ক্ষেত্রে বিয়াভনু আমা ক্লাস, বিয়াভনু দমা ক্লাস, বিয়াভনু দমা সম, এই জাতীয় ক্ষেত্রে যেই ওয়েলকামটা ব্যবহার করা হয় অর্থাৎ স্বাগতম, সেই স্বাগতম বোঝাতে যে ওয়েলকামটা আমরা ইংরেজিতে ব্যবহার করে থাকি সেই ওয়েলকামটাকে রিপ্রেজেন্ট করে বিয়াভনু। কিন্তু ওরা থ্যাংক ইউ রিপ্লেসমেন্টে যে আমরা ওয়েলকামটা বলে থাকি ওরা সেটা বোঝাতে বিয়াভনু লিখে থাকে বা বলে থাকে, বিয়া ভনু। তাহলে আমরা দর্শক দেখলাম ওয়েলকাম বলার আরেকটা ইনফরমাল ওয়ে হচ্ছে ইলনিয়া পাতকোয়া, সাউদার্ন ফ্রেঞ্চরা বলে আভেক প্লেসি, সুইসরা বলে আভোত হসাবিস, ক্যানাডিয়ানরা বলে বিয়াভনু। আর এই বিয়াভনু আপনি যখন আপনি কাউকে নিজের রুমে ওয়েলকাম করতে চাইবেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন বিয়াভনু। তাহলে দর্শক আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।